তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 8 এর থার্ড সাবজেক্ট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দেব। প্রথমতই তুমি তোমার বাংলা ব্যাকরণ বইটা বের করো। দেখো সূচিপত্র লেখা আছে, একদম নিচের দিকে দেখো লেখা আছে পত্র লিখন এবং প্রবন্ধ রচনা। যে সমস্ত পত্রগুলো বা প্রবন্ধ এই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর সাজেশনই দেবো। চলো প্রথমত 68 পেজ বের করো, 68 পেজ। এই বইটা যথেষ্ট পুরাতন, তো তোমার বইতে পেজটা নাও মিলতে পারে, তবে পত্র লিখন যেটা আছে সেটা বের করো। সামনে ফাইনাল পরীক্ষা, এই মুহূর্তে কোনোভাবেই নিজেকে দুর্বল ভাবা যাবে না, কোনো টেনশন করা যাবে না। একটাই মনের মধ্যে চিন্তা আনো, আমি পারি, আমি পারবো, আমি সব থেকে সেরে রেজাল্ট করতে পারবো। দেখো পত্র লিখন মানে কি বলতো, চিঠি লেখা। চিঠি লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা যদি তুমি ফলো করো তোমাকে হাজারখানা চিঠি লিখতে দিলেও তুমি লিখতে পারবে। তো দেখো এখানে প্রথমত ইম্পর্টেন্ট যেটা, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সংবাদপত্রে পত্র লিখতে হবে। আচ্ছা সংবাদপত্র বলতে কি বলতো, খবরের কাগজে একটা চিঠি লিখতে হবে। কি বিষয়ে, কি বলেছে, জীর্ণ সেতু। জীর্ণ সেতু বলতে ভাঙা একটা ব্রিজ। ওকে, প্রথমত নিয়ম জানবো। যে কোনো চিঠির ক্ষেত্রে অর্থাৎ এই টাইপের অর্থাৎ পত্রিকায় যে চিঠিগুলো লিখতে হবে তার একটি সুন্দর নিয়ম আছে। কি করতে হবে দেখো, প্রথমত ফলো করবে সম্পাদক সমবেশু, সমাচার সারাদিন, এটা একটা পত্রিকার নাম। আর এক্ষেত্রে সম্পাদক সমবেশু তাকে সম্মান জানিয়ে আমরা এটা লিখছি, আর এটা কি সমাচার সারাদিন। তুমি অন্য একটা পত্রিকার নামও লিখতে পারো। এবার তার একটা অ্যাড্রেস বা ঠিকানা, দেখো এখানে সেই ঠিকানাটা আছে, 21 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 70009। তার মানে প্রথমতই আমরা কি করব, সে সংবাদপত্র নাম লিখব এবং তার অ্যাড্রেসটা লিখব। ওকে, তারপরে দিতে হবে বিষয়, বিষয়ের মধ্যে কি, কোন বিষয়ে তুমি চিঠি লিখছো সেটা লিখতে হবে। জীর্ণসেতু হলে জীর্ণসেতু, যদি অন্য কোনো বিষয় হয়, যেরকম ধরো যদি জিনিসপত্রের দাম খুব বেশি হয়ে যাচ্ছে, অগ্নিমূল্য বাজার, সে ব্যাপারেও লিখতে পারো, তখন বিষয়বস্তুতে লিখতে হবে ওই ব্যাপারটা। আবার যদি হয় যে জলাভূমি সংস্করণের ব্যবস্থা, তখন সেটা লিখতে হবে, অর্থাৎ কোন ব্যাপারে তুমি চিঠি লিখছো সেটা এখানে লিখতে হবে। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু আনসার কিরকম, জীর্ণ সেতু সংস্কার, দেখো এখানে তাই লেখা আছে। ওকে, প্রথমত লিখতে হবে কি, সবিনয় নিবেদন বা মহাশয়া বা মহাশয়, বা তুমি এটাও লিখতে পারো সবিনয় নিবেদন, এটা দিয়ে শুরু করতে হবে। এইবার ডিটেলস এখানে লিখতে হবে যে কোথাকার ঘটনা, অর্থাৎ কোথায় জীর্ণ সেতু দেখা গেছে। এই টপিকটা বানিয়ে বানিয়ে লিখবে, কেমন দেখো এভাবে লিখবে, সবিনয় নিবেদন, তুমি যে ডিস্ট্রিক্টে বাস করো, যেরকম এখানে আছে দক্ষিণ দিনাজপুর, তাহলে লিখতে হবে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহর সংলগ্ন আত্রীয় নদীতে, এখানে বলে দিলে যে আত্রীয় নদীতে একটি ব্রিজ আছে, যে ব্রিজটা দীর্ঘদিন ধরে জীর্ণ বা ভগ্নপ্রায় হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে কি লিখবে, যে সেই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রচুর বাস যাতায়াত করে, প্রচুর ছাত্রছাত্রী যায়, যেহেতু তুমি ছাত্র বা ছাত্রী, এই ব্যাপারে লিখবে যে প্রচুর ছাত্রছাত্রী পারাপার হয়, প্রচুর মানুষজন পারাপার হয়, যে কোনো সময় দুর্ঘটনা আসতে পারে। তার মানে কি, অর্থাৎ ব্রিজটা ভেঙে যেতে পারে, দুর্ঘটনা হতেই পারে, তাহলে সেটা তো একটা ক্ষতিকর একটা প্রভাব হতে পারে না। যারা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, যদি হঠাৎ করে ব্রিজটা ভেঙে যায় তাহলে তো তারা জলের মধ্যে তলিয়ে যাবে না, বুঝতে পারতেছো? তো এই ব্যাপারগুলো, এই যে সমস্যাগুলো, সেগুলোই তুলে ধরতে হবে, যে ব্রিজটা ভগ্ন প্রায়, যে কোনো সময় ভেঙে যেতে পারে, তার উপর দিয়ে যারা চলাচল করে তাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে, এই ব্যাপারগুলো। ঠিক আছে, দেখো এইগুলো এখানে লেখা আছে। তারপরে কি লিখবে, অতএব মহাশয় আপনার কাছে বিনীত নিবেদন এই যে, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য আপনার মূল্যবান পত্রিকায় একটি আর্টিকেল লিখুন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। এই ব্যাপারগুলো কিন্তু লিখতে হবে। ওকে, তারপরে দিতে হবে নমস্কার আনতে, তোমার যে নাম, তোমার নাম, আর এখানে সেই ঠিকানাটা দিয়ে দেবে, তোমার যে ঠিকানা সেই ঠিকানা এখানে লিখে দেবে। এই তো গেল পত্র রচনার মূল যে প্যাটার্ন, সেটা এই প্যাটার্ন ফলো করো, যে কোনো পত্রই লিখতে পারবে। আমার কথা কি, আমি হাজারটা পড়বো না, একটাই ঠিক করে পড়বো, সেই প্যাটার্নটা ঠিকভাবে জানবো এবং সেটাকে গুছিয়ে গুছিয়ে মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় লিখবো। হাজারখানা পত্র লিখতে দিক, চিঠি লিখতে দিক, আমি লিখতে পারবো। মেন কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো, এর যে ধারণাটা সেই ধারণাটা ক্লিয়ার করো। প্রথমত এটাকে ফলো করো, এটা এইভাবে দিবে, তারপরে বিষয় দিবে, তারপরে এখানে যে বিষয় বলতে বলেছে সেই বিষয়টা লিখবে, আর এদিকে তোমার নাম, ঠিকানা। দেখো একদম সিম্পল, দেখলে তো? তার জন্য আমি বলি নিজের উপর কনফিডেন্স আনো, যে আমি পারবো, একদম সবকিছু সোজা, আমি পড়লেই পারবো, এই কথাটা আনো। এই পরীক্ষার আগে কখনো ডিপ্রেশন করবে না, ডিপ্রেশন করলে পরে পরীক্ষা ভালো হবে না, নিজেকে দুর্বল ভাবা যাবে না, মনে করো তুমি পারো। ওকে, সিম্পলভাবে চিন্তা করে দেখবে সব হয়ে যাবে। এরপর দেখো আর একটা পত্রিকা, সেম দেখো একই প্যাটার্ন আছে, কি আছে, জলাভূমি সংস্করণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার একটা চিঠি লিখতে হবে। দেখো সেম প্রসেস আছে না, দেখো সম্পাদক সমবেশু, তারপরে এখানে একটা পত্রিকার নাম দিল, তারপরে দেখো এই যে টপিকটা, এটাই বিষয়বস্তু। দেখো জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ, দেখো এখানে আছে জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ, বিষয়বস্তু কি খুব কঠিন লেখা, না, যা আছে তাই আমি দেখেছিলাম। প্রশ্ন যেটা আছে, কোন টপিকটা চেয়েছে, কি বিষয় লিখতে হবে সেটা এখানে লিখবো। তারপরে দেখো বলেছে সবিনয় নিবেদন, এই ভাষাটা কিন্তু দিতে হয়। তারপরে এখানে সেই ব্যাপারে বলবে যে তোমাদের এলাকায় একটা
হয়তো জলভূমি আছে সেটা দীর্ঘদিন ধরে সংস্করণ করা হচ্ছে না, সেটা নোংরা জল আবর্জনা হয়ে গেছে, সেখানকার মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর আবর্জনার ফলে কি হচ্ছে সেখানে মশা মাছ ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো হয় সেইগুলোই দিবে বানিয়ে বানিয়ে। দেখো এই ব্যাপারে এখানে ডিটেলস লেখা আছে, এখানে আরও কিছু টপিক আছে অবশ্যই, তো তুমি বানিয়ে বানিয়ে লিখবে। ওকে, তারপরে কি এখানে অ্যাড্রেস, ওকে, তারপরে তোমার নাম, তাহলে খুবই সিম্পল। যদি তুমি এটাকে সিম্পলভাবে একদম সিম্পল, ওরকে কিন্তু 4 নম্বর 5 নম্বর থাকতে পারে। তার জন্য আমি আবার বলছি এই প্যাটার্নটা ফলো করো, এই প্যাটার্নটা ফলো করো, এরপর হাজারটা দিক না, তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবে, কমনের কি দরকার। তবে এই দুটো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করো, যে কোনো চিঠি লেখার একটা প্যাটার্ন হয় সেই প্যাটার্নটা ফলো করো, ইংরেজি চিঠিও কিন্তু এইভাবে প্যাটার্ন ফলো হয়। ওকে, আচ্ছা এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট দেখো নিচের দিকে আছে 3-4, 3-4টা পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা যদি তুমি বানিয়ে বানিয়ে লেখো তোমার ইম্পর্টেন্টের দরকারই পড়বে না। ওকে, শান্ত মাথায় লিখবে পরীক্ষায়, সব কিছু ভাববে যে সোজা, দেখবে সোজা হয়ে যাবে, আর কঠিন ভাবলেই কঠিন হয়ে যাবে। ওকে, চলে আসো পরেরটাতে, প্রবন্ধ রচনা। তোমাদের পরীক্ষাতে 6 নম্বর 5 নম্বরের প্রশ্ন হয় বা তার বেশিও থাকতে পারে স্কুল ভিত্তিক। প্রবন্ধ মানে কি বলতো? রচনা লেখা। আমরা ছোটবেলায় লিখতাম না গরুর রচনা, তারপরে কি নদীর রচনা, আরে ওটাই তো প্রবন্ধ রচনা। আর কি অত কঠিন ব্যাপার কোনো কিছু আছে? প্রবন্ধ তো তুমি জানো, রচনা লিখতে না সেই রচনাটা, নিজেকে শান্ত করো, তুমি পারবে, তুমি পারবে, তোমার ভেতরে অনেক শক্তি আছে, অসীম শক্তি আছে, সেটাকে যা জাগিয়ে তোলো। পরীক্ষার আগে যতটা পারো নিজেকে রিল্যাক্স রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। রচনা লেখা তো, প্রবন্ধ মানে তো রচনা লেখা, আবার কি রচনা লিখতে পারবে না? তোমার একটু ইনফরমেশন জানতে হবে, যেরকম ধরো কন্যাশ্রী খুব ইম্পর্টেন্ট, খুব আসে, অবশ্যই পড়বে, এখানে অনেক তথ্য আছে, তথ্য না জানলে কিন্তু আবার লিখতে পারবে না, তথ্যটা হালকা করে নিবে। যেরকম ধরো যদি তুমি কোনো একটা কার্টুন দেখো, সিনেমা দেখো, তুমি কিন্তু সেটা বানিয়ে বানিয়ে সুন্দর করে বলতে পারো। কেন? আরে মজা সহকারে যে পড়ছি বা মজা সহকারে যে আমি যে কার্টুনটা দেখছি, পড়ার মধ্যে একটা আলাদা মজা আছে, জাস্ট অনুভব করো, দেখবে সব সোজা মনে হবে। তো অবশ্যই এগুলো দেখবে, দেখে বানিয়ে বানিয়ে লিখবে, যেরকম রচনা লেখো সেরকম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা তারপরে খেলার প্রয়োজনীয়তা। তুমি ধরো কোনো কিছু খেলছো, সে ক্রিকেট হোক ফুটবল হোক, তার যে একটা উপকারিতা, সেই উপকারিতা কী হতে পারে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এই ব্যাপারগুলো লিখতে হবে। অত কঠিন কিছু আছে, অনেক তথ্য আছে এখানে, একটু পড়বে, এটাও ইম্পর্টেন্ট। এবার আসছি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে, ছাত্র সমাজ আদর্শ কর্তব্য। আচ্ছা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য বা ছাত্র জীবনের আদর্শ কর্তব্য, ব্যাপারটা একই। ওকে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে, এটাও দু একবার পড়বে, তারপর বিন্দাস বানিয়ে বানিয়ে লিখবে, একদম রিল্যাক্স, একদম যেটা চেয়েছে পয়েন্ট টু পয়েন্ট। তাই বলে আবার এখানে আবার গরুর রচনা লিখে দিবা না, আবার নদীর রচনা লিখে দিও না, যেটা চেয়েছে ছাত্র জীবন সম্পর্কে তোমার জীবন, সেই ব্যাপারটাই তুমি লিখবে, কী কী করা দরকার, কী কী করা দরকার না। তারপর চলে আসো বিজ্ঞান ও কুসংস্কার, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ক্লাসে ইম্পর্টেন্ট, এমনকি ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিকে যে সমস্ত দাদাগুলো দিদিগুলো পরীক্ষা দিচ্ছে, জিজ্ঞাসা করবে, তারাও বলবে ইম্পর্টেন্ট। তার জন্য এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, পড়তেই হবে। চলে আসো তারপরে 79 পেজ দেখো, এখানকার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে, যেরকম প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, মাতৃভাষা বিজ্ঞান চর্চা, একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী, দেশাত্ম জাতীয় সংহতি, তারপরে দেখো 7 নম্বর আছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য আদর্শ কর্তব্য, দেশ গঠন ও ছাত্র সমাজ, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2022। বর্তমানে তো জানো ফুটবল বিশ্বকাপ 2022 শুরু হচ্ছে, তো এই টপিকের প্রশ্ন দিতেই পারে, তো প্রিপারেশন নিয়ে রেখো। আচ্ছা এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর এবং 2 নম্বর। দেখো ওই যে বিজ্ঞান এবং কুসংস্কার পড়লাম কিনা, ওর উপর বেস করে কিন্তু আমরা এগুলো লিখতে পারি। বিজ্ঞানের আমি তো বলবো, বিজ্ঞানের যে কোনো একটা ভালো করে রেডি করো, এবং পরিবেশের যে কোনো একটা ভালো করে প্রবন্ধ রচনা রেডি করো, দেখবে পরীক্ষায় ওই টাইপের কোনো কিছু একটা থাকবেই। প্রত্যেক বছরে কিন্তু প্রবন্ধ কি হয় বলতো, বিজ্ঞান না তো পরিবেশ রিলেটেড থাকে, ব্যাস বিন্দাস ওটা বানিয়ে লিখে দিয়ে আসো। আমি তো এটাকেই ফলো করতাম, আমি কি করতাম বলতো, পরিবেশ না তো বিজ্ঞানের উপর খুব ভালো করে কিছু প্রবন্ধ রেডি করতাম, উইথ কোটেশন, বিভিন্ন লাইন হয় না বড় বড় সাহিত্যিকের বা বড় বড় পরিবেশবিদের, সেই লাইনগুলো দু একটা লিখে দিলাম, হয়ে গেল, দারুণ। আর পরীক্ষার হলে সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবে, চিন্তা করবে না, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাও, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট লিখবে। ওকে, তো মাস্ট বি ফলো করবে কি, বিজ্ঞানের উপর রিলেটেড একটা প্রবন্ধ বা রচনা, আর একটা কি পরিবেশ রিলেটেড একটা প্রবন্ধ। তোমার ক্লাস 10-এও দেখবে এগুলো ইম্পর্টেন্ট, দেখো কোনো দাদা দিদি টেস্ট পেপার দেখবা এগুলো আসে, তো যেগুলো বললাম সেগুলো প্রিপারেশন নাও। কিন্তু যদি শর্টকাট চাও, এর থেকেও শর্টকাট চাও, তাহলে বলবো যে কোনো একটা বিজ্ঞানের উপর রেডি করে রাখো, যেটাই আসুক সেটাই লিখে দাও, তবে একটা টপিক চেঞ্জ করে দিয়ে। যখন বলবে প্রত্যেক প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভূমিকা, দেখবো অনেকটা একই টাইপের, তারপরে এখানে বলছে আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, দেখবো অনেকটা একই রকম, বিজ্ঞানের কী কী ফল আমরা পাচ্ছি, বিজ্ঞানের কী কী অসুবিধা আছে সেগুলো লিখবে, হয়ে গেল। পরিবেশ সম্পর্কে, যেরকম পরিবেশ সম্পর্কে তো আরও সোজা, পরিবেশ কী,
ঠিক আছে, পরিবেশের কি কি উপাদান আছে, পরিবেশ বর্তমানে কোন কোন পরিবেশ, যেরকম ধরো আমি যদি বলি যে পরিবেশের উপাদানগুলো, সেই পরিবেশের উপাদানগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে, সেগুলো লেখো, সেগুলোর ইফেক্ট আমাদের উপর কি আসতে পারে। এই তো বিজ্ঞানের এই টপিকগুলো একটু বানিয়ে বানিয়ে লেখো, পরিবেশ পরিবেশ মানেই তো বিজ্ঞানের টপিক, তাই না? বানিয়ে বানিয়ে লেখো, দেখো পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারবে। পরীক্ষার হলে নিজের মাথাকে ঠান্ডা রাখবে আর বিন্দাস বানিয়ে লিখবে। ওকে, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, মন দিয়ে পড়ো।